অ্যামং ফাইবার, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক স্ট্রেংথ, এই ব্যাপারটা একটু বলি। এখানে তোমরা বিষয়টা বুঝতেই পারতেছো যে ফাইবার, ইয়ার্ন এবং ফেব্রিকের যে স্ট্রেংথ, এদের মধ্যে যে রিলেশনশিপটা, এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। এখন এরকম কি হবে যে একটা বস্তু সেটা তৈরি করতে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেই ম্যাটেরিয়ালের স্ট্রেংথ ভালো কিন্তু বস্তুটার স্ট্রেংথ ভালো না, এরকম কি হয়? না, নর্মালি কোনো একটা বস্তু তৈরি করতে গেলে সেটার যে কনস্টিটিউয়েন্ট উপাদান আছে সেই উপাদানটা যদি ভালো হয়, শক্তিশালী হয়, তাহলে যা আমরা তৈরি করতেছি সেটা শক্তিশালী হবে। আমি যদি ভালো মানের রড ইউজ করি, ভালো মানের ইট ইউজ করি, তাহলে ব্রিক্স, তখন আমার স্ট্রাকচারটা কিন্তু ভালো হবে। আমার যদি ম্যাটেরিয়াল খারাপ হয়, আমি যদি ওই বাঁশ দিয়ে তৈরি করি, তাহলে ওইটা স্ট্রেংথ ওইরকমই হবে। তো বিষয়টা যেরকম, এই কোনো কিছুকে তার বৈশিষ্ট্য বা পারফরমেন্স অবশ্যই তার র ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আমাদের যে র ম্যাটেরিয়াল থাকে সেই র ম্যাটেরিয়ালের সাথে সম্পর্কিত। তো এখন লেন্থের সাথে, ফাইবারের লেন্থের সাথে ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের ফাইননেসের সাথে, ফাইবারের ফাইননেসের সাথে ইয়ার্নের ফাইননেস স্ট্রেংথ, অনেক কিছু সম্পর্ক আছে। তো এখানে আমাদেরকে শুধু বলছে যে ফাইবারের লেন্থ, ইয়ার্নের লেন্থ এবং ফাইবারের মানে ফাইবার স্ট্রেংথ, ইয়ার্ন স্ট্রেংথ এবং ফেব্রিক স্ট্রেংথ এর মধ্যে সম্পর্ক। তো একটা স্টাডিতে এরকম পাওয়া গেছে, যেমনটা তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইয়ার্ন স্ট্রেংথ এবং ফাইবার স্ট্রেংথ এর মধ্যে সম্পর্ক। তো এক্স এক্সিসে দেখাচ্ছে আমাদেরকে ফাইবারের স্ট্রেংথ, আর ওয়াই এক্সিসে দেখাচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ। তো দেখো, এটা যেহেতু লিনিয়ার, একটা লিনিয়ার স্লোপ বা ট্যাঞ্জেন্ট দেখাচ্ছে গ্রাফটা, সবগুলো ইয়ার্নের জন্যই। আমার যদি কম্প্যাক্ট, কম, কার্ডেড এবং রোটর ইয়ার্ন, সবগুলো ইয়ার্নের জন্যই একটা লিনিয়ার রিলেশনশিপ। তবে এই কম মানে ফাইবারের স্ট্রেংথ একই ছিল, মনে করো আমি এই এই পয়েন্টটাকে যদি আমি ধরে নিই ফাইবারের স্ট্রেংথ, এই পয়েন্টে ইয়ার্নের স্ট্রেংথ কিন্তু রোটরের জন্য কম ছিল, কার্ডের জন্য একটু বেশি ছিল, কমের জন্য আরেকটু বেশি ছিল, কম্প্যাক্ট ইয়ার্নের জন্য আরও বেশি ছিল। তো সুতরাং এই চারটা, চার রকম গ্রাফ ইন্ডিকেট করতেছে কিন্তু একটা থেকে আরেকটা সুপেরিয়রিটি বেশি, বা একই রকম ফাইবার ইউজ করে, একই স্ট্রেংথের ফাইবার ইউজ করে এক একটা টেকনিকের জন্য আমি এক এক রকম স্ট্রেংথ কিন্তু অ্যাচিভ করতে পারতেছি। তো সুতরাং যদি তুমি মনে করো আমি এইখানে একটা স্ট্রেংথের ফাইবার নিলাম, এর চেয়ে আরো স্ট্রঙ্গার ফাইবার হচ্ছে এটা, সে স্ট্রঙ্গার ফাইবার দিয়ে কিন্তু ওই একই পরিমাণ স্ট্রেংথ হয়তো বা অ্যাচিভ করা যাবে না যদি আমি অন্য একটা টেকনিকে চলে যাই, ঠিক আছে। আবার কম স্ট্রেংথের ফাইবার দিয়ে কিন্তু ইয়ার্নে বেশি স্ট্রেংথ অ্যাচিভ করা যাচ্ছে, যখন কিনা আমি অন্য একটা টেকনিক ইউজ করতেছি, কম্প্যাক্ট টেকনিক ইউজ করতেছি। আবার যখন রোটর টেকনিক ইউজ করতেছি, ফাইবারের স্ট্রেংথ অনেক বাড়িয়েও কিন্তু আমি ওই অতটুকু ইয়ার্নে স্ট্রেংথ পাচ্ছি না যতটুকু স্ট্রেংথ আমি আরো কম স্ট্রেংথের ফাইবার ইউজ করে কম্প্যাক্ট ইয়ার্নে বা কম ইয়ার্নের মধ্যে পাচ্ছি, ঠিক আছে। তো সুতরাং ইয়ার্নের সাথে মানে ফাইবারের সাথে, ফাইবারের স্ট্রেংথের সাথে ইয়ার্নের স্ট্রেংথের সম্পর্ক আছে, বাট সেটা যখন সব কিছু সেম হবে, মনে করো আমি এই কম ইয়ার্নই বানাবো, একই রকম স্পিনিং প্যারামিটার রাখবো, তারপরে সব কিছু প্যারামিটার একই সেট করব, তখন যদি আমি দুটো ভিন্ন ভিন্ন স্ট্রেংথের ফাইবার ইউজ করি, তখন আমার স্ট্রেংথ ইয়ার্নের ভিন্ন ভিন্ন আসবে। বাট ইয়ার্নের স্ট্রেংথ শুধুমাত্র ফাইবারের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, ফাইবারের স্ট্রেংথের উপর ডিপেন্ড কর মানে ডিপেন্ড করে, বাট শুধু ফাইবারের স্ট্রেংথ ভালো হলেই যে ইয়ার্নের স্ট্রেংথ সবসময় ভালো হবে, আরও কিছু ফ্যাক্টর জড়িত আছে। হ্যাঁ, ফাইবারের লেন্থ জড়িত আছে এখানে, স্পিনিং টেকনিক যেমন দেখলা এখানে জড়িত আছে, পাশাপাশি ফাইবারের স্ট্রেংথ শুধু ভালো হলে হবে না, সেই ফাইবারগুলোর মধ্যে কোহেসিভনেস থাকতে হবে। এখন আমার যদি ফাইবার খুব শক্তিশালী, আমি ধরো করো স্টিল ইউজ করলাম বা ক্যাবলার ইউজ করলাম বা সুপার ফাইবার আমি নিলাম, ডিনেমা, তো এই ফাইবার নিয়ে তো আমার কাজ হবে না, আমি তো এদের মধ্যে কোহেসিভনেস বাড়াতে পারবো না। যখন মানে কোহেসিভনেস একটা একটার সাথে যদি লেগে না থাকে, না ধরে, বাইন্ডিং না করে, তখন কিন্তু তার স্ট্রেংথ অ্যাচিভ হয় না, ঠিক আছে। তো সেজন্য ফাইবারের স্ট্রেংথের সাথে যদি আমরা সরাসরি কথা বলি, মানে সিম্পলি যদি আমরা বলতে চাই যে ফাইবারের স্ট্রেংথের সাথে ইয়ার্নের স্ট্রেংথের সম্পর্ক হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ ফাইবার স্ট্রেংথ যত বেশি ইনক্রিজ করবে ইয়ার্নের স্ট্রেংথ তত বেশি ইনক্রিজ করবে, বাট এখানে আরও কিছু ফ্যাক্টরও জড়িত, যে ফ্যাক্টরগুলোও আমাদেরকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে যদি আমরা শুধুমাত্র স্ট্রেংথ দিয়ে স্ট্রেংথ বাড়া এই ব্যাপারটা বলতে পারি না। তাহলে এটা তো যে কেউ বলতে পারতো যে স্ট্রেংথ বাড়লে স্ট্রেংথ বাড়ে, তো স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে কোহেসিভনেস একটা ফ্যাক্টর, এই যে ইয়ার্নের যে মানে ম্যানুফ্যাকচারিং টেকনিক, এটা এটা একটা ফ্যাক্টর। তারপর আরও বেশ কিছু ফ্যাক্টর আছে, ফাইবারের লেন্থ টেন্থ সহ আরও বেশ কিছু ফ্যাক্টর এখানে, ফাইবারের ম্যাচুরিটি সহ বিভিন্ন ফ্যাক্টর এখানে জড়িত। সুতরাং
মানে ফাইবারের লেন্থের সাথে ইয়ারনের ফাইবার স্ট্রেংথের সাথে ইয়ারনের স্ট্রেংথের সম্পর্ক সমানুপাতিক, তবে আরো কিছু ফ্যাক্টরের সাপেক্ষে এটা মানে উল্টেও যেতে পারে। যেমন একই টেকনিক দিয়ে একই স্ট্রেংথের ফাইবার দিয়ে ওই রকম ইয়ার স্ট্রেংথ অ্যাচিভ নাও হতে পারে, বা আরো কম স্ট্রেংথের ফাইবার দিয়ে কম টেনাসিটির ফাইবার দিয়ে আমি অন্য একটা টেকনিকে যাওয়ার কারণে হয়তোবা যাচ্ছে বেশি পরিমাণ স্ট্রেংথ ইয়ারনে অ্যাচিভ করে ফেলতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো এক্সপ্লেন করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এই আমরা যেরকম চিন্তা করি, হ্যাঁ এই বিষয়গুলো একটু খেয়াল রাখিও, আমি এখানে কিছু দিচ্ছি না, শুধু কথাগুলো বলে দিচ্ছি, এগুলো মনোযোগ দিয়ে শুনলেই হবে। আমার কাছে মনে করো যে ফাইবার আমি ইয়ার্ন তৈরি করি, ইয়ার্ন তৈরি করতে গেলে আমার অনেকগুলো ফাইবার ইউজ করতে হয়, মানে মনে করো একটা ইয়ার্নের মধ্যে। আচ্ছা বলতো, একটা ইয়ার্ন তৈরি করতে মূলত কয়টা ফাইবার লাগতে পারে? থেকে 120টা? হ্যাঁ, মোটামুটি 60, 80, 100 এরকম ফাইবার লাগবে। তো একটা মোটামুটি একেবারে ফাইন ইয়ার্ন মনে করো 30 কাউন্টের বা 40 কাউন্টের 32 কাউন্টের ইয়ার্ন, সেইখানেও কিন্তু তুমি 60-70টা ফাইবার দিচ্ছ, 80টা ফাইবার দিচ্ছ। তাহলে এই যে 80টা ফাইবার একটা ইয়ার্নের ক্রস সেকশনের মধ্যে আছে বা সার্ফেসের ক্রস সেকশনে আছে। আচ্ছা খেয়াল করো, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ফাইবারের যে ক্রস মানে ইয়ার্নের ক্রস সেকশনে যে ফাইবারের সংখ্যা, এটাকে যদি আমরা মানে ডিরেক্টলি মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে কিন্তু যে স্ট্রেংথ পাবো ইয়ার্নে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি স্ট্রেংথ থাকে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখা জরুরি। ধরো আমার 100টা তুমি ধরো ফাইবার আছে, তো একটা ফাইবারের এই টেনাসিটি হচ্ছে মনে করো 4 গ্রাম পার টেক্স। তো এখন যদি তোমার কাছে 100টা ফাইবার মিলে একটা ইয়ার্ন তৈরি হয়, তাহলে সেই ইয়ার্নের স্ট্রেংথ কত হবে? 400 গ্রাম পার টেক্স। এরকম কি মনে হয় তোমাদের? কথা কি বুঝতেছ? কি এরকম হবে, 400 হবে? মনে করো একটা ফাইবার মানে ফাইবারের টেনাসিটি হচ্ছে গ্রাম পার টেক্স 4, তো এখন এরকম 100টা ফাইবার মিলে একটা ইয়ার্ন তৈরি হলো, তাহলে সেই ইয়ার্নের স্ট্রেংথ কি 400 গ্রাম পার টেক্স, এরকম হবে কিনা? আচ্ছা এরকমটা স্বাভাবিকভাবে যেমন হয় না, তেমনি ফাইবার এবং ইয়ার্নের ক্ষেত্রেও হয় না। অর্থাৎ আমাদের হাতে যদি যেমন তোমার একটা কাঠি ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে, 5টা কাঠিকে ভেঙে দিলে 5 গুণ বেশি শক্তিতেও কিন্তু ওই কাঠিগুলোকে ভাঙ্গা যাবে না। এই যে একতাই বল বলে না, তো একসাথে যখন থাকবে অনেকগুলো অনেকগুলো জিনিস, তখন এই সবগুলোকে একসাথে ছিঁড়তে গেলে তখন তো একটা একটাকে কিন্তু টানবে বা ধরবে। যদি তুমি যখন সাইডের ইয়ানগুলোকে ফাইবারগুলোকে ছিঁড়তে চাচ্ছ, তখন এটা আবার সামনেগুলোকে ধরবে, মাঝখানেগুলো সাইডেগুলোকে ধরবে। তো এই জন্য সবগুলোকে যখন একসাথে ছিঁড়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু তাদের স্ট্রেংথ ড্রামাটিক্যালি ইনক্রিজ করে। হ্যাঁ, এবং এটার উপর বেশ কিছু স্টাডি ফাইন্ডিংস আছে। আমি আজকে খুঁজতেছিলাম খুব, ওই যে আমার কাছে ছিল এটা, আমি কোথায় যেন রাখছি এটা খুঁজে পাচ্ছি না আর কি। অর্থাৎ এই ফাইবারের যে স্ট্রেংথ সেটার সাথে ফাইবারের যে সংখ্যা, এটা বাড়িয়ে দিলে যত গুণ আমি ফাইবারের সংখ্যা বাড়িয়ে দিলাম, তত গুণ কিন্তু স্ট্রেংথ বাড়ে না, তার চেয়ে অনেক বেশি পরিমাণ বাড়ে। তো তেমনিভাবে ইয়ার্ন থেকে যখন ফেব্রিক হয়, সেখানেও কিন্তু একই কথা প্রযোজ্য, কারণ ইয়ার্নের যে স্ট্রেংথ, মনে করো আমি ইয়ার্নের স্ট্রেংথকে একটু বাড়ালাম সামান্য, এখানে আমি 4 গ্রাম পার মানে মানে ইয়ার্নের স্ট্রেংথ মনে করো আমি হচ্ছে 100 পাউন্ড আর কি, 100 পাউন্ড, হ্যাঁ 100 পাউন্ড, 100 পাউন্ড মানে তার সিএসপি, সিএসপি করার সময় মানে লি স্ট্রেংথ আর কি, লি স্ট্রেংথ হচ্ছে 100 পাউন্ড। তো এইরকম একটা ইয়ার্ন ইউজ করলাম ওয়ার্পে আবার ওয়েফটে, তো 100 পাউন্ডটাকে আমি মনে করো 2 বাড়াইলাম, মানে মাত্র 2% বাড়ালাম, 102 ইয়ে করলাম, ইয়ার্ন স্ট্রেংথ বাড়ালাম। মানে আগে ছিল 100 পাউন্ডের সুতা, 100 পাউন্ড লি স্ট্রেংথের সুতা, আর এখন হচ্ছে 102 পাউন্ডের, মানে 2% মাত্র ইনক্রিজ করলাম স্ট্রেংথ। তো ফেব্রিকের স্ট্রেংথ কিন্তু 2% বাড়বে না, ফেব্রিকের স্ট্রেংথ অনেক গুণ বেড়ে যাবে। তো এটা কেন? কারণ হচ্ছে যখন ফেব্রিকের স্ট্রেংথের ব্যাপারটা আসে, তখন একটা ইয়ার্ন স্ট্রেংথ দ্বারা আসে না, কারণ সবগুলা ইয়ার্ন ফেব্রিকের মধ্যে ইন্টারলেসমেন্ট হয়ে থাকে, তখন সবগুলা ইয়ার্নকে আমার ছিঁড়তে হয় ফেব্রিক স্ট্রেংথ মেজার করার সময়। তো তখন এই 2% ইয়ার্নের স্ট্রেংথ ইনক্রিজ করা মানেই কিন্তু ফেব্রিকের স্ট্রেংথ 2% ইনক্রিজ করা না, অনেক গুণ ইনক্রিজ করা।
এই যে স্টাডি ফাইন্ডিংসটা ছিল এটা অনেক বেশি আর কি মানটা, আমি এটা পাইনি, তো পাইলে তোমাদেরকে আমি শেয়ার করে দিব। এই হচ্ছে একটা বিষয়। স্যার এটা কি মানে গ্রাফের মধ্যে দেখানো হয়েছে এটা? না না, এটা একটা স্টাডি করে ফাইন্ডিং করা হয়েছে যে মনে করো 1% ইয়ারনের স্ট্রেংথ ইনক্রিজ করলে একটা ওভেন ফেব্রিকের নর্মাল আগে বাকি সব প্যারামিটার সেম থাকার পরও স্ট্রেংথ কত বা কত পার্সেন্ট মানে কত গুণ বেড়ে যায়, সে অনেক বেশি মানটা। আমরা যেরকম চিন্তা করি যে সুতার স্ট্রেংথ আমি 1% বাড়ালাম, তাহলে মনে আমার কাপড়ের স্ট্রেংথ, তার গ্রাফিকে এটা দেখানো হয়েছে, হ্যাঁ আগে ফাইন্ডিং করা মানে রিসার্চ করে ফাইবার স্ট্রেংথ ফাইন্ডিং করা হয়েছে, ওই ফাইন্ডিংসটাকে দেখানো হয়েছে আর কি। আমার কাছে ছিল, আমি অন্য কোন সাবজেক্টের নোটে মনে রেখে দিই। এটা তো তাহলে এটা তো যেহেতু সরল সরল রেখা সরল রেখা পাইছি, তো তাইলে তো এটা তো সমানুপাতিক হারে বাড়বে সম্ভবত, মানে একটার সাপেক্ষে আরেকটা সমানুপাতিক হারে বাড়বে না, এটা তো সরল রেখা দেখাচ্ছে। না না একটা তো হচ্ছে যে এর বিষয়টা হচ্ছে যখন ইয়ারনটা ফেব্রিক হয়ে যায় তখন শুধু ইয়ারনের স্ট্রেংথ বেড়ে গেল বলে ফেব্রিকের স্ট্রেংথ বেড়ে যাবে তা না, ইয়ারনের স্ট্রেংথ গুলো বাড়ার সাথে সাথে তোমার ওয়েফটিন গুলো স্ট্রেংথ বাড়ছে, ওয়েফটিন গুলো তোমার ওয়ারপিন গুলো তখন আরো বেশি শক্তিশালী অবস্থায় ধরবে, তখন ওয়ারপিন গুলোকে টানতে গেলে সেখানে আরো বেশি পরিমাণ শক্তি দরকার হবে। অর্থাৎ এটা আমরা লিনিয়ারলি যেরকম হিসাব করি, আমার যদি 500টা ওয়ার্প থাকে তাহলে 500টা ওয়ার্পের জন্য 500 গুণ বেড়ে যাবে, এরকম না, অনেক বেশি বেড়ে যায়। এটা হচ্ছে ওদের মধ্যে বাইন্ডিং থাকে এবং উইভিং এ যেরকম বাড়ে, নিটিং এ কিন্তু অত বাড়ে না। তো এই জন্য টেকনিক উইভিং যে মানে ফেব্রিক ফরমেশন যে টেকনিক আছে সেটাও একটা ফ্যাক্টর, পাশাপাশি সবকিছু যখন একসাথে থাকে একসাথে সবগুলাকে ব্রেক করতে গেলে অনেক বেশি পরিমাণ শক্তির দরকার হয়। যেমন তোমাদেরকে বললাম আমি, একটা কাঠি ভাঙতে যদি তোমার 5 কেজি লোড দিতে হয়, তিনটা কাঠি কিন্তু 15 কেজি লোড দিয়ে ভাঙবে না, তিনটা কাঠি যখন একসাথে ভাঙতে যাবে তখন 15 কেজির চেয়ে বেশি লেগে যাবে। এটাই হচ্ছে ফ্যাক্টর, এবং এটার কোনো লিনিয়ার রিলেশন নাই বা ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্লেনেশন নাই, মানে ম্যাথমেটিক্যাল কোনো সরাসরি এক্সপ্লেনেশন নাই, আছে খুব আপডেট লেভেলে আর কি। অর্থাৎ এই ম্যাথমেটিক্সের যেই উপরের দিকে ব্রাঞ্চগুলো আছে সেখানে আছে, এগুলো আমাদের এই বিএসসি লেভেলে কোনো এমএসসি লেভেলেও পড়ানো হয় না, মানে ম্যাথমেটিশিয়ানরা এটা হিসাব করে আর কি। অনেকগুলা মোটামুটি মানে বর্গের বর্গের হারে বাড়বে সম্ভবত, হ্যাঁ মানে মোটামুটি এক্সপোনেনশিয়াল হবে, মোটামুটি বর্গের সমানুপাতিক হারে মানে অনেক গুণিত হারে বাড়ে আর কি, এক্সপোনেনশিয়াল, এটা মানটা লিনিয়ার না, এই হচ্ছে বিষয়। আবার একেবারে স্ট্রেট লিনিয়ারও না যে একদম সোজা এখানে এত পার্সেন্ট বাড়লে এত পার্সেন্ট বাড়ে, এটা ভেরি করে। এই জন্য ওই কতগুলা ফেব্রিক নিয়ে ওরা টেস্ট করে তারপরে একটা ফাইন্ডিংস করে একটা মান দেখাইছিল আর কি, ওদের মানে ফাইন্ডিংস হচ্ছে এটা, এটা কিন্তু একটা রিসার্চ এর ফাইন্ডিং। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই রিলেশনশিপের ব্যাপারটা, ফাইবার স্ট্রেংথের সাথে ইয়ার্ন স্ট্রেংথের লিনিয়ার, আবার ইয়ার্ন স্ট্রেংথের সাথে ফেব্রিক স্ট্রেংথ লিনিয়ার, তবে এটা এক্সপোনেনশিয়াল, আর এটাও একই কথা। অর্থাৎ ইয়ার্ন ফর্মিং যে টেকনিকের উপর যেমন ডিপেন্ড করে সেটাও ফেব্রিক ফর্মিং টেকনিকের উপর ডিপেন্ড করে। একই পরিমাণ স্ট্রেংথের ইয়ার্ন দিয়ে ওভেন ফেব্রিক তৈরি করলে যতটা শক্তিশালী হবে, একই স্ট্রেংথের ইয়ার্ন দিয়ে নিট ফেব্রিক তৈরি করলে অতটা শক্তিশালী হবে না। তো এই জন্য ফেব্রিক ফরমেশন টেকনিকটাও এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং লিনিয়ারলি অর্থাৎ মাল্টিপল করে যদি আমরা চিন্তা করি সেভাবে করে ফেব্রিক ইয়ার্ন স্ট্রেংথের সাথে ফেব্রিক স্ট্রেংথের সম্পর্ক না, কারণ তার ফেব্রিক ফর্মিং টেকনিকের উপর ভিত্তি করে শুধুমাত্র স্ট্রেংথ না, ফর্মিং টেকনিকের জন্য যখন স্ট্রেংথ ইনক্রিজ করে এটা এক্সপোনেনশিয়াল হারে তার ফেব্রিক স্ট্রেংথকে ইনক্রিজ করে দেয় বা বাড়িয়ে দেয়। তো এই হচ্ছে ফেব্রিক স্ট্রেংথ, ফাইবার ইয়ার্ন এবং ফেব্রিক স্ট্রেংথের মধ্যে সম্পর্কের ব্যাপারটা। তো আমরা